2022 সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয়েছে সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন উচ্চ মাধ্যমিক 2022। এই বইটির রিভিউ নিয়েই আমাদের আজকের এই ভিডিও। এই বইয়ে কী কী আছে, দাম কত, কেন এই বইটা পড়বে, সব কিছু তোমাদের দেখাবো। কিন্তু তার আগে দেখাই, শুধুমাত্র বাংলা নয়, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন, দর্শন বা ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এই বিষয়গুলির বইও কিন্তু এবং অবশ্যই ইংরেজি আমাদের তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। এবং আগামী কয়েকদিনের মধ্যেই, মোটামুটি নভেম্বরের 30 তারিখের মধ্যেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের এই চারটি বিষয়ের সাজেস্টিভ গাইড বই কিন্তু আমাদের তরফ থেকে প্রকাশিত হবে। প্রথমেই দেখে নাও বইটির প্রথম পৃষ্ঠা, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন উচ্চ মাধ্যমিক 2022। এই বইটি স্কুল বোর্ডের পাশাপাশি সিনিয়র হাই মাদ্রাসা বা ফাজিল পরীক্ষার্থীদের জন্যও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। নিচে লেখকের নাম সুদীপ্ত শিকদার এবং লেখা আছে কোম্পানির নাম মৌলিক লাইব্রেরি। বইটার দাম কত লেখা আছে? বইটার দাম লেখা আছে 99 টাকা। এবং তোমরা জানো যে এর ওপরও তোমরা একটা ডিসকাউন্ট পাবে। আমি আশা করি যে কোনো বইয়ের দোকানে এই বইটা তোমরা 70 টাকার মধ্যেই পেয়ে যাবে। কলেজ স্ট্রিটে যদি এই মৌলিক লাইব্রেরির নিজস্ব আর কি যে কাউন্টার সেখানে আসো, তাহলে বইটা তোমরা 60 টাকাতে পাবে। বইয়ের প্রথমেই সূচিপত্র দেওয়া আছে এবং কোন কোন অংশ এবছর সিলেবাস থেকে বাদ গেছে সেটাও আমরা সিলেবাসে, মানে এই সূচিপত্রে জানিয়ে দিয়েছি। এবার বইয়ের প্রথমেই রেখেছি উচ্চ মাধ্যমিকের প্রশ্নের ধরন কেমন হয়, এমসিকিউ কেমনভাবে লিখতে হয়, একই সঙ্গে এসএকিউ কেমনভাবে লিখতে হয়, এসএকিউ এর জায়গায় লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হলে কী করবে, সাজেশান বই থেকে কেমনভাবে পড়বে, কেমনভাবে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট করবে, A to Z সব তথ্য কিন্তু এখানে দেওয়া। এবার আসি, ধরো আমি গল্প, ভাত গল্প, আমি প্রথমেই তোমাদের জন্য এই গল্পের উৎসটা লিখে দিয়েছি, কোথা থেকে নেওয়া হয়েছে। তারপর গুরুত্বপূর্ণ শব্দার্থ যেমন হেসেল, আহিংকে, আদা ভাত, এই কথাগুলোর মানে কি এখানে আমি লিখে দিয়েছি। তারপর একদম ছকের মাধ্যমে এই গল্পের গতি প্রকৃতি, বলতে গল্পের বিষয়বস্তু আমি 5-6টা লাইনের মধ্যে তোমাদের একবারে মনে করিয়ে দিয়েছি। এবার চলে আসি পরের অংশ, ডাউট ক্লিয়ারিং। আমরা প্রত্যেক গল্পে কিছু কিছু অংশ থাকে এমন যেগুলো ডাউট হয় আমাদের মনে, কিছু সংশয় জাগে। যেমন আমরা একবার জানতে পাচ্ছি বুড়োকর্তার বউ মারা গেছিলো বলে সংসারে নাটা ঝামটা হচ্ছে, আবার শুনছি বুড়োকর্তা মরতে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। এই ডাউটটা এখানে ক্লিয়ার করে দেওয়া যে কেন এটা লেখা। আমি দেখেছি চরিত্রের প্রকৃতি, এক একটা চরিত্র, উৎসব চরিত্র তার মধ্যে আমরা কী কী গুণ দেখি বা দোষ দেখি, বড় পিসিমা চরিত্র, বড় বউ চরিত্র, বাসিনী চরিত্র, একদম ছকের মাধ্যমে এটা তোমরা মুখস্থ করে নিতে পারবে। এবার এমসিকিউ, প্রচুর এমসিকিউ দিয়েছি, দেখো পাতার পর পাতা এই ভাত গল্প থেকে আমরা দিয়েছি, যতভাবে হতে পারে পুরোটা খুঁটিয়ে এমসিকিউ করে দেওয়া আছে। তারপর এসএকিউ মানে এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, যথারীতি বিভিন্ন বোর্ডের কোশ্চেন, মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড, বিভিন্ন নামি দামি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র, বিভিন্ন প্রশ্ন বইয়ে থাকা যাবতীয় প্রশ্ন সব এখানে সলভ করে দেওয়া। মানে এই বইটা থাকলে আলাদা করে কিন্তু তোমাদের কোনো শর্টের বই লাগছে না। এবার বড়ো বাড়িতে চালচিত্র বলে আমি একটা অংশ রেখেছি, যে এক একটা চাল কারা খেত, কী কী ভাগে চাল হতো, সেই চাল কী দিয়ে খাওয়া হতো, একটা ছক করে দিয়েছি, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে দিয়ে বলে কার উক্তি, সেগুলোকে একটা ছকে দিয়ে দিয়েছি। যেমন ডাক্তারকে কল দিল, বক্তা নার্স, ভাত খাবে কাজ করবে, কথাটি কে বলেছেন, বামুন ঠাকুর, করে দেওয়া। এবার বড় প্রশ্ন পাঁচের, দেখো একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে আমি সেটা এখানে লিখে দিয়েছি, যাতে তোমরা বিভ্রান্ত না হও। যেমন এটা অ্যাক্টিভিটি টাস্কে দেওয়া আছে, ফাজিল 2020-তে এসছে, এই রকম একাধিক প্রশ্ন মানে যতভাবে ঘুরিয়ে আসতে পারে এখানে তার উত্তরটা লিখে দেওয়া হয়েছে। বইটা আমরা একদম সংক্ষিপ্ত সহায়িকার আদলে তৈরি করেছি, 70 টাকার বিনিময়ে এই রকম একটা সহায়িকা যেখানে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা গেল গল্প, এ ঠিক এই রকম পরের গল্পটাও রয়েছে, ভারতবর্ষ গল্পেও এরকম ছক করে আমরা করে দিয়েছি। চলে আসছি কবিতায়, কবিতার ক্ষেত্রেও আমরা রেখেছি সেম, কোথা থেকে নেওয়া, শব্দার্থ, মূলভাব, ডাউট ক্লিয়ারিং, আমরা তারপর যথারীতি এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন রেখেছি।
এবার চলে আসি নাটক। দেখো নাটকটা সেম উৎস কোথা থেকে নেওয়া, নাটকের গতি প্রকৃতি মানে বিষয়বস্তু। এবার নাটকে কটা চরিত্র আছে, এই নাটকের মধ্যে কিছু কিছু কথা ব্যবহৃত হয়েছে, যেমন বিভাব নাটকে রাজা রথারোহণম নটয়তি, তমঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসবি, মা ব্রুয়াচ্ছত্তম অপ্রিয়ম, এই কথাগুলোর বাংলা মানে কি। এই নাটকে অন্য যে নাটক থেকে সংলাপ নেওয়া হয়েছে সেটা কাল লেখা কোন নাটকের সেটাও আমরা দিয়ে দিয়েছি। মানে মোট কথা বইটা তোমাকে পুরো বন্ধুর মতো সাহায্য করবে। নানা রঙের দিন নাটক, এই নাটকে অন্য নাটক থেকে কী কী সংলাপ ব্যবহার হয়েছে, রজনী কোন কোন নাটকের সংলাপ বলেছে, চরিত্রের প্রকৃতি সব কিন্তু আমরা বইটাতে এভাবে বুঝিয়ে দিয়েছি। তাহলে নাটক দেখলাম, এবার চলে আসছি আর কি অন্য ভাষার গল্প কবিতা, মানে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, সেটার ক্ষেত্রেও আমরা বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব উত্তর করে দিয়েছি। যে আমার বাংলা থেকেও কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তার উত্তর সহ করে দিয়েছি, সব পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা। এবার দেখো যেটা আমাদের মূল আকর্ষণ, বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, গুরুত্বপূর্ণ যত শট যেগুলো টেস্ট পেপারে তোমরা দেখতে পাও আসার চান্স বেশি সব আমি পরপর করে দিয়েছি, কিছু কিছু ছক বা টেবিলের মাধ্যমে করে দিয়েছি, বড় প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে এই বইয়ে। তারপর দেখো বড় প্রশ্ন গেল, এবার আসছি ভাষা অংশ, ভাষা অংশ থেকে MCQ SAQ সব সুন্দরভাবে করে দেওয়া, ছক করে দেওয়া। তারপর ভাষা অংশের বড় প্রশ্ন ডাউট ক্লিয়ারিং এখানেও রয়েছে। এবার আসছি প্রবন্ধ রচনা, দেখো পুরো বইটা একবার দেখে নিলে তোমার ক্লিয়ার হবে। প্রবন্ধ রচনা কীভাবে রচনাটা লিখতে হয় তার কৌশল আমি বুঝিয়ে দিয়েছি, মানস মানচিত্র অবলম্বনে কীভাবে রচনা লিখবে তার কৌশল, কিছু রচনা আমি এখানে করে দিয়েছি তোমাদের জন্য। তারপর ধরো বিষয়ের গভীরে প্রবেশ কেমনভাবে করবে, কিছু রচনা এখানে করে দেওয়া। বিতর্ক কেমনভাবে লিখতে হয় সেটা এখানে লিখে একটা বিতর্ক করে দেওয়া হয়েছে। তারপর জীবনী লেখার ছক, জীবনীমূলক রচনা কেমনভাবে লিখবে তার একটা ছক করে দিয়েছি। এখানে অনেকগুলো জীবনী আমি করে দিয়েছি, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন, অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন বুদ্ধদেব গুহ, শঙ্খ ঘোষ, এগুলো এই বইয়ে করে দেওয়া। আর বইয়ের শেষে রেখেছি প্রশ্নমালা বলে একটা অংশ, যেখানে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা মনে করছো আমি সাজেশান ওয়াইজ সব পড়া হয়ে গেছে এখন আরও প্র্যাকটিস করতে চাই, তাদের জন্য অধ্যায় ভিত্তিকভাবে কিছু প্রশ্ন নির্বাচন করেছি। এই পুরো প্যাকেজটা যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন আমাদের এই বইগুলো, প্রত্যেকেই দেখে নিলে বইটা কেমন হয়েছে। এবার তুমি আমাকে কমেন্টে জানাও বইটা তোমার কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। বই কোথায় পাওয়া যাবে, স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে তুমি তোমার নিকটবর্তী তুমি যে জেলায় থাকো তার আশেপাশে যে কোনো একটা জেলায় ফোন করো, জেনে নাও কোন কোন দোকানে বই পাওয়া যাবে। তাছাড়া তুমি চাইলে যদি মনে করো যে পাচ্ছ না একান্তই, তুমি কলকাতা হেল্পলাইনে ফোন করতে পারো, তোমার বাড়িতে বই পৌঁছানোর ব্যবস্থা আছে। চাইলে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে বই নিতে পারো, তুমি জানো বই প্রকাশের দিনই আমরা অ্যামাজনে বেস্ট সেলার খেতাব পেয়েছি। একই সঙ্গে তোমাদের সুবিধার্থে ফ্লিপকার্ট অ্যামাজনের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম, যেখানে আর্টসের সমস্ত সাবজেক্ট একসঙ্গে নেওয়ার একটা লিঙ্ক আছে আর বাংলা ইংরেজি বইটা একসঙ্গে নেওয়ার একটা লিঙ্ক আছে। বইটার আর একটা বৈশিষ্ট্য তোমাদের বলি, 2021 সালের যে রিডিউস সিলেবাস, নভেম্বরের 3 তারিখে বোর্ডের তরফ থেকে যে কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড সিলেবাস জানানো হয়েছে সেই অনুযায়ী বইটা লেখা। অ্যাক্টিভিটি টাস্ক, মডেল কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন সব এর মধ্যে সলভ করে দেওয়া আছে। তাহলে বইটা কেমন লাগলো তুমি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, বই সম্পর্কে তোমার মতামত পড়বার অপেক্ষায় রইলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।